হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আপনারা দেখছেন শিউলি আন্ডার বাংলা কিচেন। আজকে আমি আপনাদের খুবই সিম্পল কিন্তু খুবই ডেলিশিয়াস একটা ভেন্ডি ভাজা করে দেখাবো। রেসিপিটা খুবই সিম্পল হলেও খেতে কিন্তু অসাধারণ। চলুন শুরু করা যাক। আমি 250 গ্রাম ভেন্ডিকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এই ঝুড়িটার মধ্যে করে ফ্যানের নিচে রেখে দিয়েছি, যাতে জলটা একটু শুকিয়ে যায়। আর এখানে দেখুন, আমি 18 থেকে 20 কলির মতো রসুন নিয়েছি, তার সাথে স্বাদ মতো কিছু কাঁচা লঙ্কা নিলাম। এগুলোকে আমি ভালো করে কুটে নেব। দেখুন, আমি ভালো করে কুটে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। আর এখানে দেখুন, 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনি চাইলে নর্মালি স্লাইস করেও কাটতে পারেন। আর এখানে দেখুন, 3টে মিডিয়াম সাইজের টমেটো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর ভেন্ডির গায়ের জল শুকিয়ে যাওয়ার পরে আমি এরকম ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি। আপনি আপনার পছন্দের সাইজে কাটতে পারেন। চলুন এবার ইন্ডাকশানে কড়াই বসিয়েছি আমি। কড়াইকে আমি খুব গরম করে নিয়েছি প্রথমে, তারপরে আমি তেল দিচ্ছি। কড়াই যদি ননস্টিকের না হয় তাহলে কড়াইকে খুব বেশি গরম করে নিলে কড়াই একদম ননস্টিকের মতো কাজ করে। এখন এত গরম তেলে যদি আমরা কিছু দিয়ে দিই তাহলে সেটা একেবারে পুড়ে যাবে। এই কারণে হিটটাকে আমরা পুরোপুরি লো করে দিয়ে তেলটাকে একটু ঠান্ডা করব। তারপরে আমরা এর মধ্যে 1 ছোট চামচের মতো জিরে দিয়ে দেব। 1 টিস্পুন মতো জিরে আমি দিয়ে দিয়েছি। এর সঙ্গে সঙ্গে আমি দেবো 1 পিঞ্চ মতো হিং। এবার আমি অ্যাড করব টমেটোটা, যে 3টে টমেটো আমি কেটে রেখেছিলাম সেটা। টমেটোটাকে তেলের সাথে একটু ভালো করে মিশিয়ে নিই। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। হলুদ আর লবণের সাথে টমেটোটাকে খুব ভালো করে আমরা ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত কি টমেটো 50% পর্যন্ত কুক না হয়ে যায়। আপনি দেখতে পাচ্ছেন টমেটো আধা আধুরা নরম হয়ে গেছে, 50% মতো কুক হয়ে গেছে। তবু একবার চেক করে নেব, পারফেক্ট হয়ে গেছে। এবার আমরা কি করব, যে লঙ্কা আর রসুনের যে কুটটা আমরা রেখেছিলাম সেটা আমরা এর মধ্যে দিয়ে দেব। রসুন লঙ্কার কুট দিয়ে ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে যতক্ষণ পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা চলে না যায়। রসুনের কাঁচা খুশবুটা চলে গেছে, এবার আমরা এর মধ্যে ভেন্ডিটা অ্যাড করব। আপনি দেখতে পাচ্ছেন ভেন্ডিটা আমি অ্যাড করছি। ভেন্ডিটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। ভেন্ডির সঙ্গে সঙ্গে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমরা যখন ভেন্ডিতে পেঁয়াজ অ্যাড করি তাতে পেঁয়াজে একটু হালকা ক্রাঞ্চ থাকে, তাহলে ভালো লাগে খেতে। এই কারণে পেঁয়াজটা আমি লাস্টে দিলাম, কিন্তু আপনি যদি চান পেঁয়াজটাকে ফুল কুক করতে তাহলে শুরুতেই দিয়ে দেবেন। যখন তেলের ওপরে আপনি টমেটোটা দিয়েছিলেন জিরে আর হিঙের সাথে, তখন আপনি পেঁয়াজটা দিয়ে দেবেন, পেঁয়াজের পরে টমেটোটা অ্যাড করবেন। এবার আমরা ততক্ষণ পর্যন্ত কুক করব যতক্ষণ পর্যন্ত কি ভেন্ডিটা ফুল কুক না হয়ে যায়, মানে 100% পর্যন্ত ভাজা না হয়ে যায়। দেখুন, ভেন্ডি পুরোপুরি কুক হয়ে গেছে। আর আমরা ভেন্ডিটাকে একদমই ঢাকিনি, কারণ ঢেকে রান্না করলে ভেন্ডিটা একটু পিলপিলি মতো হয়ে যায়, নরম হয়ে যায় বেশি, সেটা খেতে ভালো লাগে না। এবার আমি অ্যাড করছি 3 টেবিল চামচ মতো ভেজে রাখা চীনাবাদামের গুঁড়ো। আপনি চাইলে এটাকে স্কিপও করতে পারেন, কিন্তু এটা অ্যাড করলে স্বাদটা খুবই ভালো আসে। তো এবার এটাকেও আমরা মিশিয়ে নেব। ভেন্ডির সঙ্গে চীনাবাদামের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমাদের আর কোনো কাজ নেই, আমাদের সবজি সার্ভ করার জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমরা হিট বন্ধ করব আর সবজিটাকে সার্ভ করে নেব। আপনারা দেখতে পেলেন বন্ধুরা কত সহজ প্রসেসে আমি সবজিটাকে তৈরি করেছি। সবজিটা খেতে কিন্তু অসাধারণ, একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। আর যদি আপনি আমার রেসিপি ট্রাই করেন তাহলে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না কি আপনার কেমন লাগলো। চলুন বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খেতে থাকবেন। বাই বাই।